শত বারণ করার পরও সুদীপ ঘোষ কোনোদিনও আমার কথা শোনে না, আবার এই দুটো গাছ নিয়ে এসছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি এগুলোর নামও জানি না। যাই হোক, কালকে রাত্রে আমায় বললো তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তো সারপ্রাইজ এই দুটো। আজকে জানলা খুললাম, খুলে দেখছি সামনে এই দুটো গাছ রাখা আছে। ছেলেটাকে নিয়ে আমি কি করব। গুড মর্নিং, গুড মর্নিং, এখানে মাছ ভাজা চলছে আর এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ভাতর ডান, শুধু মাছটার এবার ঝাল বানাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালে যতই তাড়াতাড়ি উঠি আমার কাজটা সেরে মানে ঠিক 9:05 বেজেই যায় স্নান করতে যেতে যেতে, জানি না কেন এত তাড়াতাড়ি দিন কেটে যাচ্ছে। শীতকালে কি সকালটা খুব ফাস্ট কেটে যায় আমি সত্যি বুঝতে পারি না। আমি উঠি প্রায় 6, মাঝে মাঝে 6 আগে বা মাঝে মাঝে আবার 6:15 এরকম, আর 6:30 মধ্যে আমি বেড থেকে অলরেডি উঠে আমার মোটামুটি ঘর গোছানোর একটু একটু কাজ হয়ে যায়, তারপর 6:45 থেকে আমি রান্না বসানো স্টার্ট করি। অ্যান্ড 9 আমার টার্গেট থেকে 9:30 মধ্যে আমি স্নান করতে চলে যাবো। ম্যাক্সিমাম 9 মধ্যে আমাকে স্নান করতেই হবে, নাহলে 9:45 মধ্যে আমার পক্ষে বেরোনোটা সম্ভব হয় না। তো আজকাল কি হচ্ছে, আমার স্নান করতে যেতে 9:10 হয়ে যাচ্ছে সব কিছু সেরে। জানি না কেন আমি ভিডিও করলেও তো এটা না যে আমি ভিডিও করি বলে, ভিডিওটা তো করি 2 ছোট ছোট কিছু ক্লিপ নিই বাস, এমন না সারাদিন আমি বক বক করছি ক্যামেরাতে, বাট স্টিল আগেও আমি করতাম, এত সময় লাগে না। কিন্তু শীতকালটা যাবে থেকে পড়েছে সকালটা যেন ফটফট কেটে যায়। তো যাই হোক, চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যায়। খুব তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে। আজকে কোনো প্ল্যান আছে কিনা আমি এখনও জানি না, কিন্তু কিছু কিছু গিফটস নেওয়ার আছে, কারণ নেক্সট উইকে আমাদের কিছু কিছু নিমন্ত্রণ আছে, একটা গৃহপ্রবেশ আর একটা বউ ভাত আপাতত, তো সেইগুলোর জন্য গিফটও কেনার আছে। কিন্তু আজকে আছে সুদীপের একটা বড়সড় মিটিং, তো সেই কারণে জানি না যদি বিকেলবেলা পসিবল হয়ে যাবো, বিকজ স্যাটারডে সানডে আমাদের বুকই থাকে, সানডেটা একদম বুকড আছে, প্ল্যান্ট অলরেডি রেডি, তো স্যাটারডেটা এখনও পর্যন্ত কিছু নেই, কিন্তু স্যাটারডের ভরসে ছাড়তে চাইছিও না। তো দেখি যদি সুদীপ বলে তো আজকে গিয়ে কিনে নেব। অ্যান্ড অলসো আজকে হলো থার্সডে, কারণ আগের দিন আমাকে মেসেজে একদিন কমেন্ট করেছিলেন যে তুমি যেদিন ব্লগ করো সেদিনের ডেটা বলবে, তো আজকে হলো থার্সডে। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক, অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ কমেন্টে নিশ্চয়ই জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, বা কিছু না করলেও না, কোনো কমেন্ট না করলেও অন্তত একটা হার্ট বা সামথিং কিছু দিয়ে দিও, যত বেশি কমেন্ট থাকে না ভিডিওর রিচ তত বেশি হয়। তো প্লিজ এইটুকুনি উপকারটা আমার করো, অন্তত হার্ট হোক, স্মাইলি হোক, যাই হোক, যদি কিছু লিখতে নাও ইচ্ছে করো, যদি তুমি ভিডিওটা দেখছো তো প্লিজ যে কোনো একটা যা হোক কমেন্টে কিছু একটা স্টিকার হোক বা যাই হোক যে কোনো ফেস টেজ কিছু একটা পোস্ট করে দিও। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, কালকে আমি অল্প খেলা দেখেছি 1:30 থেকে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের জারবেরা ফুলটা কেমন ফুটে গেছে, আর তুই এরকম কত গাছ কিনবি, ঘরে আর রাখার জায়গা নেই। এগুলো শীতের গাছ, এগুলো হবে ফুল হবে মারা যাবে, এটা থাকতে পারে জারবেরাটা, দেখে দিলে দেখ কি করছিস তুই। এটা কেন দেখতেই পাচ্ছ যে অনেক লেট হয়ে গেছে আজকে আমার উঠতে, ঠিক আছে 9 বাজে, তো এরকম করলে হবে না, সকাল সকাল উঠতে হবে, সকালে উঠলেই শরীর ভালো থাকে, সকাল সকাল উঠতে হবে, আর মর্নিং ওয়াকে যেতে হবে, সবই জানি কিন্তু হচ্ছে ঠিক না। সেটাই হবে হবে, কবে থেকে হবে, একদিন হয়েছিল, 2 হয়েছিল, আবার হবে, আবার 1 পর হবে নাকি, সামনে সপ্তাহ থেকে হবে, আসলে সকালবেলা ঠান্ডাটা একটু বেশি। সেটাই, ঠিক আছে চলো চা খাবি। তো সবাই দেখতে থাকো আজকে কি কি হয়, ঠিক আছে
তো আজকে আমাদের লাঞ্চ হলো ভাত, এখানে গরম গরম আলু, আর তোমার ওই পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে তেল দিয়ে মাখানো, আর এই হলো মাছের ঝাল। তো এবার আমি ফটাফট খাবো, বেরোবো। আমার অফিসে সাধারণত ননভেজ নিয়ে যাওয়া অ্যালাউ না, তো মাছটা হলে বিশেষ করে আমি বাড়িতেই খেয়ে যাই। তো এমনি আমি ভাত খেয়েই যাই, তার ফটাফট খাই, তারপর অফিস যাবো। অফিস থেকে এসে আবার তোমাদের সাথে কথা হবে। রিমু অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, হয়েছে তোর? এবার বানালি? প্রচুর খিদে পেয়েছে আজকে আমার। বাহ সুন্দর। মুড়ি, চানাচুর, নিমকি, পেঁয়াজ, লঙ্কা, আম, তেল সব কিছু দিয়ে বানানো হচ্ছে। আচ্ছা, তো যেটা ইচ্ছে তুই সেটা কর। আপাতত আমরা দুজন আজকে এইভাবেই ঠিক শুয়েছি, এখন আমাদের খাওয়ার অর্ডার করা চলছে। আর সুদীপ ঘোষ কিছু খাওয়ার অর্ডার করতে গেলে ঠিক 1 ঘন্টা সময় নেয়, ঠিক 1 ঘন্টা। এখন বাজে 8টা, তো হবে আজকে কখন? কি হয়েছে? কিছু তো একটা হয়েছে। ক্যা হুয়া? হ্যাঁ মসুরি মে মসুরি কব গিয়া? কুছ ভি নাই কিয়া। হ্যাঁ ক্যা বাত হ্যায়, এসা মিলি ভগবান কো দে। ওকে, সো আমাদের ফার্স্ট অর্ডার হলো হাংরি টাইড থেকে চিলি চিকেন, আর একটা আমাদের ফার্স্ট টাইম সুদীপ অর্ডার করেছে গ্রিন চিলি চিকেন। এ ঝাল হবে না তো রে? না, খেতে পারবো আমরা? একদম। আস্তে আস্তে, পুরোটা পারবি না, আস্তে খা। তোমরা প্লিজ ট্রাই করো হাংরি টাইট থেকে, দামাই করো হাংরি টাইট থেকে। ওরা বাই টু গেট ওয়ান অফার দিচ্ছে ফ্রি, ঠিক আছে? খুবই টেস্টি ফুড, খুবই টেস্টি ফুড, আর কোয়ান্টিটি খুবই ভালো, দামটা একদম ঠিকঠাক রেখেছে। চিকেন গুলো কিন্তু রিয়েলি স্পাইসি, মানে ঠোঁটটা পুরো জ্বলে যাচ্ছে। যাই হোক, আজকে তেমন কিছু করার নেই, বাট চাইছি তোমার সাথে কিছু মনের কথা শেয়ার করি, বাট বিকজ এই সময় আমি খুব ভালো মুডে আছি। আজকে ছিল থার্সডে, স্টিল আমি আসলে এমনভাবে সেলিব্রেট করলাম, এমনভাবে আজকে দিনটা কাটাচ্ছি, স্পেশালি মাঝে আজকে উইকেন্ড, খুব ঝাল লেগেছে আমার, সব মাঝে মাঝে একটু এরকম করতে পারি। একটা রিলেশনশিপে থাকতে গেলে যেটা আমার সব থেকে বেশি মনে হয়, যাই না সবার কি মনে হয় না হয়, আমি যখন সুদীপের সাথে দেখা করেছিলাম, আমি অ্যাজ আ ফ্রেন্ডই দেখা করেছিলাম, তখনও মানে কনফার্ম হচ্ছিল না যে আমি কোনোদিনও হ্যাঁ বলবো বা এরকম কিছু, বা এত দূর আমরা এগোবো, কোনো প্ল্যানিং ছিল না, আমি জানতামও না, ভাবিও নি যে আমাদের রিলেশনশিপটা এত দূর এগোবে। বিকজ কলেজ লাইফে তোমার অনেক রিলেশনশিপ, অনেক এরকম প্রপোজাল আসে, কেউ আমরা অ্যাকসেপ্ট করি, কেউ করি না, তারপর সেটা থাকে থাকে না, লাইক ইউ আর নট সো শিওর যে এটাই তোমার ফিউচার হবে বা যাই হোক, বাট স্টিল আমরা যেন এখনও পর্যন্ত একদম টাইট হয়ে আছি। তো যাই হোক, সো আমার যেটা আজকে মুক্ত, মানে আমি একটাই কথা শেয়ার করতে চাইবো যে আমার মনে হয় প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা রিলেশনশিপে, যেটা সেটা যেরকমই রিলেশনশিপ হোক, তোমার ফ্রেন্ডশিপ হোক, সেটা তোমার মা বাবার সাথে রিলেশনশিপ হোক, সেটা তোমার ফ্রেন্ডসদের সাথে রিলেশনশিপ হোক, তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপ হোক, তোমার ওয়াইফের সাথে হোক, তোমার হাজব্যান্ডের, যে রকমেরই রিলেশনশিপ হোক, প্রত্যেকটা রিলেশনশিপকে আমার মনে হয় একটা কী বলবো, গ্যাপ দেওয়া উচিত সবার, একটা মানে পার্সোনাল স্পেস রাখা সবসময় খুব ইম্পর্টেন্ট, যেটা আমি মনে করি আমি সুদীপকে দিই অ্যান্ড অলসো সুদীপও আমাকে দেয়। যখন আমাদের মনে হয় আমাদের দুজনের নিজের বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করা উচিত, তখন আমরা বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করি, এমন হয়েছে আমি বন্ধুদের সাথে নাইট স্টে করেছি, এমন হয়েছে। অ্যান্ড অলসো আই এম থ্যাঙ্কফুল টু মাই মাদার ইন ল, আমার শাশুড়ি মা, যিনি উনি থাকাকালীনও আমি অনেকবার আমার ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করতে গেছি, কিন্তু কেউ আমাকে কোনোদিন কোনো অবজেকশন করেনি। আর সত্যি বলতে আমি আমার বাড়িরও মা বাবারা কেন সুদীপকে কোনোদিন আমরা কোনোদিন অবজেকশন করিনি, বিকজ আমি আর সুদীপ এটা খুবই মানি যে প্রত্যেকটা রিলেশনশিপে একটা
মানে কি বলবো, পার্সোনাল স্পেস থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট রিলেশনশিপে, একটা স্পেস রাখাটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা দেওয়া খুব উচিত। আর শুধু প্রত্যেকটা বন্ধুই দূরে থাকে, মানে যারা খুব ক্লোজ, তো আমি প্রত্যেকটা উইকেন্ড সবসময় চেষ্টা করি যতটা সম্ভব ওর ফ্রেন্ডদের সব কমতে, যেন আমি ফিল করতে পারি, যেন ওর একা না ফিল হয়। ওর মানে কোনো উইকেন্ড হয়তো আমার এসব মজা করতে ভালো লাগে না, স্টিল আই এম ডুইং ইট, আমি করি অ্যান্ড আমার ভালোও লাগে, বিকজ সুদীপের ভালো লাগে অ্যান্ড আমি একটু মজা পাই, বিকজ আমারও খুব একটা তেমন হাই ফাই বন্ধুরা নেই। যারাই আছে সবাই এখন নিজেদের নিজেদের লাইফে ব্যস্ত, বিকজ এই এজটা এমন একটা এজ যেখানে সবাই চাকরি করে, যেখানে সবার শিডিউল আছে, সবার ফ্রেন্ডশিপ বন্ধুদেরকে ম্যানেজ করতে হয়, ফ্যামিলি ম্যানেজ করতে হয়, অফিস ম্যানেজ করতে হয়, মানে দেয়ার আর সো মেনি রেসপন্সিবিলিটিস যেটা সবার আছে, সেরকম আমারও আছে। তো সেই কারণে আমি শুধু যতটা সম্ভব হাজব্যান্ড ওয়াইফের থেকেও বেশি প্রেফার করি বন্ধু হয়ে থাকা, অ্যান্ড যেটা আমরা করছি অ্যান্ড হোপফুলি আমরা করে যাব। অ্যান্ড হ্যাঁ, আমরা তো যেন এখন দুজনকে তুই তাকারই করি, জানি না আগে আমরা দুজন দুজনকে তুমিই বলতাম, হঠাৎ করে কোথা থেকে যে তুইটা স্টার্ট হলো আমার কোনো আইডিয়াই নেই। একদিন হয়েছিল আমি বসে বসে হোয়াটসঅ্যাপটা স্ক্রোল করছিলাম, তখন দেখছি যে আমরা সব দিনই দুজনকে তুমি তুমি বলি, হঠাৎ তুই তাকারিটা স্টার্ট হলো। হোপফুলি তখন আমরা দুজনের কাছে খুবই আননোন ছিলাম, দুজনকে চিনতাম না ভালো করে, ফার্স্ট ফার্স্ট দেখা তখন আমরা তুমি বলেই কথা বলতাম, বাট যখন আমরা দুজনকে চিনলাম, একটা ফ্রেন্ডশিপ হলো, তারপর থেকে আমরা তুইতে আসি, আর সেই তুইটাকে তুমি করা খুব ইম্পসিবল। অ্যান্ড এই তুইটা কিন্তু কোনো অসম্মানের তুই না, ভালোবাসার তুই। এই তুইটাতে মানে আমি আমি ওকে ডিসরেসপেক্ট করছি না, ও আমাকে করছে না, দুজন দুজনকে আমরা যথেষ্ট রেসপেক্ট করি, দুজনের স্বাধীনতা আছে, দুজনের প্রত্যেকটা ওপিনিয়নের মর্যাদা আমরা রাখি। তো জাস্ট জাস্ট এইটুকুনি, কারণ অনেকে অনেকে ভাবে বলে যে মানে তোমরা বিয়ের পর তোমরা কী করে এত ভালোভাবে বন্ধুদের সাথে হ্যাং আউট করো, সবই করো, কীভাবে পসিবল। তো সেই জন্য জাস্ট এইটুকুটা শেয়ার করা, প্রত্যেকটা সে প্রত্যেককে সেই স্পেসটা দাও। অ্যান্ড আমার মনে হয় যে তোমার সে তোমারই, তাকে কোনোদিনও আটকে রাখা যায় না বা কোনো কিছু করা যায় না। এটি অ্যান্ড দুজনের ট্রাস্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের যে লাইফস্টাইল, আমরা শুধু দুজন দুজনের সাথে রিলেশনশিপে থাকবো, দুজনের মধ্যে থাকবো, সেটা নট পসিবল। আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে, সব কিছু ম্যানেজ করতে হয়, অফিস কালিগ আছে, সব কিছু, সবসময় যে আমরা ভাবি যে আমরা দুজনই থাকবো, সেটা নট পসিবল। আমার অফিসে যেমন প্রচুর ছেলে আছে, ওর অফিসে প্রচুর মেয়ে আছে। সো দুজনের প্রতি দুজনের ট্রাস্ট, দুজনের ভালোবাসা, এ দুটো থাকাটাই বেশি ইম্পর্টেন্ট। তারপর তো যা আছে সব ভাগ্যের। অ্যান্ড যাই হোক, এইটুকুই শেয়ার করার ছিল আজকে ভিডিওতে। আর তেমন কিছু দেখানো নেই, এবার লিটারেলি দুজন আমরা খাবো, এখনও খাওয়াও শেষ করিনি, দুজনের সিরিজ দেখছি আর একটু একটু করে খাচ্ছি, দুজনে জাস্ট খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো অ্যান্ড তারপরে শোবো, বিকজ কালকেও আমার অফিস আছে, কাল উইকেন্ড না, কাল ফ্রাইডে, যেন মনে হচ্ছে কালকে আমার উইকেন্ড। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড যদি কোনো কিছু টিপস দরকার হয় বা কোনো কিছু জানতে চাও তো প্লিজ আমাকে নিশ্চয়ই জানিও। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, হোক তোমাদের আজকে ভিডিওতে কিছুও ভালো লেগেছে, তেমন কিছুই ছিল না ব্লগটাতে, আমি জেনুইনলি বলছি, বাট স্টিল কমেন্টের মধ্যে একটা কিছু ছেড়ে যেও, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি, একটা কিছু রিয়াকশনস দিয়ে যেও, যাতে ভিডিওটা আরও বেশি রিচ করতে পারে। অথচ যারা বাংলা দেখতে ভালোবাসে, বাংলা ভাষা ভালোবাসে, প্লিজ তাদের সাথে ভিডিওটা শেয়ার করো। অ্যান্ড আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগের সাথে, এরপর ব্লগগুলো ভালো হবে, আরও বড় হবে, বিকজ নেক্সট ডে ফ্রাইডে, তারপর স্যাটারডে সানডে, সানডেতে তো বিশাল প্ল্যান আছে, ওই ভয় ভিডিও তোমরা মানডে আই গেস দেখতে পারো, মানডে আর টিউসডে। স্যাটারডে কী করবো এখনও ভাবিনি, বাট ভাবছি। সো দেখা যাক, যাই হবে তোমাদের সাথে শেয়ার করবো। সো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন দিন একটু নতুন ব্লগের সাথে। আপনার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো।